হয় সমাগত দুর্গা পূজা আর দুর্গা পূজার প্রাক্ষণতে হাতিঙ্গিমারি দেখা গৈছে এক প্রতিবাদী কার্যসূচী হাতিঙ্গিমারি জেলা উপায়ুক্ত কার্যালয়ের সম্মুখতে এসোসিয়ার ফালর পৰা আসলে প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করা হয়েছে আমি সম্পূর্ণ দৃশ্যটো ঈশানীজ দর্শকসকল দেখাবলৈ যত্ন করেছো যে আপনাদের চাওক যে যাক রাইজর নিত্য প্রয়োজনীয় বস্তু আছে সেই বস্তুর মূল্য বৃদ্ধি বাস ভাড়া টেম্পু ভাড়া আদি বিভিন্ন বিভিন্ন যান বাহনের ভাড়া বৃদ্ধি করার প্রতিবাদত আজি এনেদরে হাতিঙ্গিমারি জেলা উপায়ুক্ত কার্যালয়ের সম্মুখত এনে দৃশ্য দেখবলে পাওয়া গেছে বিক্ষোভ সমাবেশ আসলে কার্যসূচী গ্রহণ করা হয়েছে। আর ব্রহ্মপুত্রর একটা বিশেষ কথা কব লাগবে যে দক্ষিণ মানকাচর জেলার ব্রহ্মপুত্রর গড়াখহনীয়া ইতিমধ্যে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে আর তার প্রতিবাদত ইতিমধ্যে দেখা গেছে বিক্ষোভ সমাবেশ কার্যসূচী রূপায়ণ করা হয়েছে দক্ষিণ মানকাচর জেলা এসোসিয়ার ফালের পর। আমি কথা পাতবলে যত্ন করছো কি প্রতিবাদ আপনার? আমি মানকাচর জেলা এসোসিয়ের উদ্যোগের পর আইছি। আমার জেলার বহু সমস্যা, তার ভিতর নিত্য প্রয়োজনীয় সা সামগ্রীর দাম ইমান মূল্য বৃদ্ধি হয়েছে যে আমি সহ্য করব নোৱাৰা হয়েছে। প্রত্যেক দিন বস্তুর মূল্য বৃদ্ধি হয়ে আছে, স্পেসিফিক সাধারণ নিত্য প্রয়োজনীয় যেগুলো সেইবিল বস্তু, এটা একটা ডর সমস্যা। তারপর এই যে আমার অঞ্চলত চলি আছে যে বাস, ট্রেকার, মেজিক এইবিল ভাড়া অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি করে আছে বাস বা মেজিক এওলোকর মালিকসকলে, কিন্তু সরকারে কোনো ধরনের ভূমিকা লওয়া নাই এইবিল নিয়ন্ত্রণ করব। আমার ইমিডিয়েট এইবিল একটা নিয়ন্ত্রণ করব। আর একটা প্রবলেম হল গড়াখহনীয়া, ব্রহ্মপুত্র গড়াখহনীয়া হয়ে আছে, হাজার হাজার মাটি নদীত সহায় লই গই আছে। তারপর আর একটা আছে কৃষি আইন, যেটা কেন্দ্রীয় কৃষি আইন বিজেপি সরকার যেটু এই কৃষি আইন করেছে, এই কৃষি আইনের দ্বারা হাজার হাজার লাখ লাখ সরু যে কৃষক, ক্ষুদ্র কৃষক এওঁলোকে একেবারে মানে অবস্থা বেয়া হয়ে যাব। আর মাল্টি ন্যাশনাল কোম্পানি যেবিল কৃষকবিল মাল্টি ন্যাশনাল কোম্পানিবিল এই বস্তুবিল কিনব, কৃষক হয়রানি করব, এইবিল বিভিন্ন দাবি লই আমি আজি হাটশিঙ্গারি ডিসি অফিসর ডিসি স্যারের জড়িয়ে আমি সরকারক আমি এইবিল মেমোরেন্ডাম হিসাবে দিবলে আছি। হয় ঠিক আছে, আসলে কব লাগবে দেখা গেছে ইতিমধ্যে যে কার্যসূচী রূপায়ণ করেছে আসলে ব্রহ্মপুত্র গড়াখহনীয়া আর শেহতীয়াকে কেন্দ্রীয় সরকারে যে কৃষি বিধেয়ক আইন ইতিমধ্যে গৃহীত করেছে সেই আইনের বাতিল দাবিত ইতিমধ্যে দেখা গেছে হাতিঙ্গিমারি জেলা উপায়ুক্ত কার্যালয়ের সম্মুখত কিন্তু এই প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করা হয়েছে। আমি সম্পূর্ণ দৃশ্য ঈশান্য দর্শকক দেখাবলৈ যত্ন করেছো, আপনাদের চাওক জেলা এসোসিয়ার ফালের কিন্তু এই প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করা হয়েছে, জেলা উপায়ুক্ত কার্যালয়ের সম্মুখতে কিন্তু এই প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করা হয়েছে। আমি ঈশান্য দর্শকক দেখাবলৈ যত্ন করেছো আর ইতিমধ্যে মুখ্যমন্ত্রী জেলা উপায়ুক্তর জড়িয়ে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণালৈ এখন স্মারকপত্র প্রেরণ করেছে। এতিয়া মুখ্যমন্ত্রী এইখন জেলার কেনে ধরনের ব্যবস্থা গ্রহণ করব আসলে পরবর্তী সময়তে লক্ষণীয় হব।